বেলালের মতো সাহাবী দিনের পর দিন তাকে মারা হয়েছে ইসলামের জন্য কালেমার জন্য সবচেয়ে বেশি মার যিনি খাইছেন তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আহা কি করে আপনাকে বলবো পিঠের চামড়াগুলি তার উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল তার মনি বুমাইয়া এত পরিমাণে তারে মারতো প্রত্যেকদিন তার গলার মধ্যে রশি বেঁধে মক্কার অলি গলি দিয়ে তাকে ঘোরানো হতো টেনা হাসরা করা হতো আপনারা যারা মক্কায় গেছেন তারা দেখছেন প্রচন্ড গরম পাথরি রাস্তা বালুর মধ্যে সারা অঞ্চল টেনে টেনে তাকে ব্যত্রাঘাত করা হতো মারা হতো প্রচন্ড মরুভূমির গরমের মধ্যে ফেলে দিয়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখে চলে আসা হতো হাত পা গুলি বেঁধে প্রচন্ড গরমে লু হাওয়া বালুগুলি লেগে লেগে ফুসকা পরে পরে ঘা হয়ে যাইত হযরত বেলালের একটাই আওয়াজ ছিল আহা আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর তাওহীদ ও রুবুবিয়াতের উপরে কালেমার উপরে এত কঠিনভাবে তিনি দায়েম ছিলেন এত কঠিন এত কঠিনভাবে তিনি দায়েম ছিলেন মনিবকে বলতেন মনিব আপনি আমাকে একবারে জানে মেরে ফেলে দেন এ আজাব আর আমার সহ্য হয় না মনিব ডেকে বলল উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল কালেমা যদি সাজিশ তোকে ছেড়ে দেওয়া হবে বেলালের একটাই বাক্য মনিবরে জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না জীবন চলে যাবে ঈমান যাবে না আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমাদেরকে যদি কেটে 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 টুকরা টুকরা করা হয় কেটে 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 যদি টুকরা টুকরা করা হয় তোমরা শিরিক করবে না শিরিক করবে না শিরিক করবে না কেটে কেটে টুকরা টুকরা করা যদি করা হয় ইমাম থেকে তোমরা খাতা হবে না সরে আসবে না হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবেই দিনের পর দিন তাকে মারা হলো মাসের পর মাস তাকে মারা হলো আহা ওই পিঠের মধ্যে আবার চাবুকের পিটুনি মারা হতো ঘা হয়ে ফিনকি মেরে মেরে রক্ত পড়তে থাকতো কোন ওষুধ ব্যবহার করতে দেয়া হতো না প্রচন্ড ব্যথায় বেলাল জর্জরিতি হয়ে যাইত তারপরও হযরত বেলাল কালেমা ছেড়ে দেন নাই ইসলামের ইতিহাসে সবচেয়ে কালেমার জন্য বেশি মার যিনি খাইছে তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহু নিগ্রো কালো আফ্রিকান হাফসি বংশোদ্ভূত একজন মানুষ বর্তমান কেনিয়া এবং ইথিওপিয়া এই অঞ্চলের মানুষ ছিলেন কেনিয়া ইথিওপিয়া ঘানা এই অঞ্চলের মানুষদেরকে আগে হাফসি বলা হতো চেহারা ছিল তার কালো কিন্তু কলিজা আসল ইমানে আলো হায় 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 রসুল প্রেমিক কলিজা এমন ভাবে দাও দাও করে যার জ্বলে উঠল একজন কৃতদাস সেদিন কালেমা পড়ার কারণে তাকে এমন ভাবে মারা হলো বেলালকে মারতে মারতে আধা মারা হয়ে যাইত বেহুশ হয়ে দিনের পর দিন পড়ে থাকতো বেলাল শুধু একটা আওয়াজ আহা দাহা দাহা আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد শুধু আল্লাহ এক আল্লাহ এক বাক্যে বেলালের জীবন পার হলো আবু বকর সিদ্দিক তার এই কঠিন অবস্থা দেখে মনের মধ্যে মায়া লেগে গেল একদিন নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বেলালের এতই কঠিন অত্যাচার আর বরদাস্ত করা যায় না হুজুর অনুমতি দিলে আমি কিনে নিয়ে আসতে পারি আল্লাহর নবী বলেন আবু বকর যাও বেলালকে কিনে মুক্ত যদি করো আমি নবীর জান্নাতের ওয়াদা দিলাম 40,000 দিরহাম দিয়ে কিনে আনা হলো আবু বকর সিদ্দিক আজাদ করে দিলেন যাও বেলাল আমি তোমাকে আজাদ করে দিলাম আগে মানুষ মানুষকে কিন্তু দাস ব্যবস্থা ছিল
সেই দিন গোলাম প্রথা ইসলামের ভিতরে মুসলমান মানুষের মধ্যে ছিল আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে আজাদ করে দিলেন ইসলামের প্রতি মহব্বত কালেমার প্রতি ভালোবাসা রাসূলুল্লাহর প্রতি ইয়াকিন নবীর প্রতি ভালোবাসা তাকে এতই উচ্চ আসনে আল্লাহ আরোহণ করাইলেন ইসলামের মধ্যে আযান প্রবর্তন হলো আযান প্রবর্তন হওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা যাও বেলালকে আযান শিখিয়ে দাও বেলাল আজকে থেকে আমি নবীর মসজিদের মুয়াজ্জিন আহা কত বড় দামি মুয়াজ্জিন নবী হলেন ইমাম বেলাল হলো মুয়াজ্জিন নবী হলো ইমাম বেলাল মুয়াজ্জিন সাহাবীরা মুসল্লি পৃথিবীতে এত বড় ইমাম আর কোনদিন নাই এত বড় দামি সাহাবীও মুসল্লিও আর নাই এত বড় মুয়াজ্জিন ইসলামী পৃথিবীতে কখনো জন্ম হয় নাই আর কোনদিন এত বড় মুয়াজ্জিন জন্ম হবে না এত সুন্দর মুয়াজ্জিন আর কখনো হবে না কিন্তু আপনারা জানেন বেলালের যে এই মুয়াজ্জিনের চাকরি হলো এই চাকরি তার শিক্ষাগত যোগ্যতার জন্য না তার বংশের জন্য না তার লাহানের জন্য না তার শুদ্ধতার জন্য না বেলালের চাকরিটা হয়েছে শুধুমাত্র কলিজায় রসুলের আবু গোত্রের জন্য কথা বলে ঠিক না বেঠে নবীর গোলামীর জন্য বেলালের চাকরি হয়ে গেল নবীর গোলামী নবীর গোলামীর জন্য বেলালের চাকরি হয়ে গেল আযানের আপনারা মদিনাতে গেলে রিয়াজুল জান্নাহ দেখেন রিয়াজুল জান্নাহটা কেন হলো জানেননি হুজরা শরীফ থেকে আমার নবী মিম্বরে যাইতেন আসতেন যাইতেন আসতেন বারবার আসা যাওয়ার জন্য আল্লাহ পাক এই জায়গাটাকে জান্নাত ঘোষণা দিয়ে দিবেন জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার দেশে অনেকেই বুঝে না রিয়াজুল জান্নাহ কেন হলো রিয়াজুল জান্নাহটা হয়েছে নবীর কারণে নবী ওইখান দিয়ে বারবার আসা যাওয়া করার কারণে ওই জায়গাটা রিয়াজুল জান্নাহ হয়ে গেল আরে নবীর আসা যাওয়ার জন্য যদি জায়গাটা রিয়াজুল জান্নাহ হয় নবীর কবরটা কেন রওজা হবে না বড় আফসোস এই উম্মতের জন্য এই উম্মত এটা নিয়েও ঝগড়া বাঁধা কি কথা কন না কেন ঠিক সি 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 কতটা অসুস্থ মস্তিষ্কের হলে এটা নিয়েও ঝগড়া বাঁধা এগুলো তো অসুস্থ মস্তিষ্কের কোথা থেকে লেখাপড়া করছে রসুল কারিমের আশা দেওয়ার কারণে জায়গাটা রিয়াজুল জান্নাহ হয়ে গেছে নবীর জান্নাতের বাগান হয়ে গেছে আল্লাহু আকবার পৃথিবীতে একটা জায়গা আল্লাহ জান্নাতের বাগান ঘোষণা করছে তো রসুলের রওজা মোবারক জান্নাতের বাগান কেন হবে প্রিয় উপস্থিতি আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আজান দিলেন বেলাল আজান তো এত সুন্দর কণ্ঠ না যে দাউদি কণ্ঠ তাকে দেওয়া হয়েছে বিষয়টা এরকম না কিন্তু বেলালের আজানের ফুয়ুজুত এতই জটিল এতই কঠিন আল্লাহ 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 তার আজানের ফুয়ুজুত এতই বিরাট ছিল আজ সেই কুরআন আছে আগের মতোই আবু বকরের মতো পাঠক নেই আজ সেই মুসলিম আছে আগের মতোই ওমর ওসমান আলী নেই আজানের রসম আছে আগের মতোই আজানের রসম আছে আগের মতোই বেলালের মতো মুয়াজ্জিন নেই আজ সেই চট্টগ্রামের মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান হযরত বেলাল আজানের ফুয়ুজুত এতই জটিল আজান দিলে কোন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারতেন না হৃদয় কেড়ে কেড়ে তারা মদিনায় নবীর মসজিদে চলে আসতেন বহুদিন পার হয়ে গেল মেম্বার সাহেব বললেন হুজুর
বেলালের জীবনী থেকে একটু আলোচনা শোনাবেন। আমি জানি এই আলোচনা আপনারা জীবনে বহু শুনেছেন, অনেকেই আলোচনার ভুল ধরবে, তবে আপনাদেরকে বলে দিয়ে যাই আমি একটা কিতাব থেকে এই আলোচনা উপস্থাপন করি নাই। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি আলোচনাটা উত্থাপন করেছেন, শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি মাদারিজুন নবুয়াতের মধ্যে তিনি আলোচনা এনেছেন, ইমাম সামহুদি আল আফাউল আফার মধ্যে তিনি এনেছেন, আল্লামা ইমাম হালাবি সিরতুল হালাবির মধ্যে তিনি এনেছেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুফকি আর শিফাউস সাকামের মধ্যে তিনি আলোচনা এনেছেন, অনেক সিরাতবিদ তাদের কিতাবের মধ্যে আলোচনা এনেছেন। আমি সবগুলি থেকে একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। বন্ধু আমার, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, নবীর ইন্তেকালটা ছিল সাহাবীদের জন্য বড়ই কষ্টকর এবং কঠিন। আপনারা জানেন কোন সন্তানের মা যদি মরে যায় তাহলে ওই সন্তানটা যেমন সাপোর্ট করতে থাকে, নবীর ইন্তেকালের পরে সাহাবীরা ওই রকম মদিনায় সাপোর্ট করতে লাগলেন। বুঝতেই তো পারতেছেন রাসূলের কারিমের বিরহ বেদনা এত জটিল ছিল, এত কঠিন, এত কঠিন ছিল বিরহ বেদনা। ইমাম যাইলাই নাসফুর রায়ের মধ্যে তিনি ঘটনাটা লিখেছেন, এতই কঠিন, এতই কঠিন ছিল নবীর বিরহ বেদনা, সাহাবীদের সহ্য হয় নাই। হযরত ওমরের মতো সাহাবি পাগল ভরা হয়ে তলোয়ার টেনে বের করছে, যদি বলো রসুল মরে গেছে গর্দান কেটে ফেলবো। আপনারা বুঝতেই পারতেছেন সাহাবীদের হালত কেমন হয়ে গিয়েছিল। নবীর একটা বাহন ছিল, নাম ছিল কাসওয়া, এতই পাগল পারা হয়ে গেলে কাসওয়া। শুধু পাগল পারা হয় নাই, পাগল পারা না, নবীর ইন্তেকালের পরে তিন দিন পর্যন্ত কাসওয়া কান্না করেছিল, তারে কেউ পানি পান করাইতে পারে নাই, তাকে কেউ খাওয়াইতে পারে নাই, তিন দিন পর্যন্ত বিরহ বেদনা। একটা প্রাণী সহ্য করতে না পারে কুয়ার মতো ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়েছিল। যদিও প্রাণীদের কোনো শরীয়ত নাই, আল্লাহর নবী বললেন আমার এই কাসওয়াকে নিয়ে কিয়ামতের ময়দানে আমি রসুল, আমি এই কাসওয়াকে নিয়ে জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। চট্টগ্রামের মুসলমান, হযরতে আবু নবীর ইন্তেকালের পরে বেলাল আজান বন্ধ করে দিলেন, তারিক বিদ্রোহ লেখছেন আজান বন্ধ হয়ে গেল, বেলাল আর আজান দেন না, কেউ তারে আর আজান দিওয়াইতে পারে না। একটাই কথা, আমি কারে আজান শোনাবো, কে আমার আজান শুনবে, আমি আর আজান দিতে পারবো না, নবী নাই, আমি কি করে আজান দিব বলো। আল্লাহ, বহুদিন পার হয়ে গেল। আপনারা জানেন সন্তান যদি মারা যায় মা কবর দেখে দেখে কান্দে, মা সন্তানের জামা ধরে ধরে কান্দে, মা সন্তানের বিছানায় বসে বসে কান্দে, কারণ মা তো কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে, সন্তানের বিরহ বেদনা মা সহ্য হয় না, মা কবর দেখে দেখে কান্দে। ওই লোকের কবর দেখে সবাই হেঁটে হেঁটে চলে যা, কিন্তু মা জানালা খুলিয়া সন্তানের কবরের দিকে তাকায় তাকায় মা কাঁদতে থাকে। হযরত বেলাল এতটাই পাগল পারা, নবীজির স্মৃতিগুলি দেখে দেখে শুধু কাঁদতেন, সহ্য করতে পারতেন না, তিনি বিরহ বেদনা সহ্য করতে না পেরে, কারণ এক একজন সাহাবীর ভালোবাসা এক এক রকম ছিল। সব সাহাবীরা নবীকে ভালোবাসত, কোন সাহাবীর ভালোবাসার কমতি ছিল না, কিন্তু এক একজনের ভালোবাসা এক এক রকম। হযরত হামজালা গোসল ফরজ বাদ দিয়ে তিনি উহুদে যাইয়া শহীদ হয়ে গেলেন, আল্লাহ তার হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইলেন, তার ভালোবাসা এক রকম। মালিক ইবনে সানামা নবীর রক্ত পান করে ফেললেন, তার ভালোবাসা এক রকম। উম্মে ইমান নবীজির পেশাব পান করে ফেললেন, তার ভালোবাসা আর এক রকম। বন্ধুরে ওয়াসাল কারণি রাদিয়াল্লাহু আনহু ভালোবাসা এক রকম। এরকম এক একজন সাহাবীর ভালোবাসা এক এক রকম। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা এক রকম, হযরত আলীর ভালোবাসা এক রকম, হযরত ওমরের ভালোবাসা এক রকম, আবু বকরের ভালোবাসা আর এক রকম।
সবাই নবীকে ভালোবাসতো বেলালের ভালোবাসাটা এক রকম বিরহ বেদনা সহ্য করতে না পারে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর থেকে বিদায় নিলেন বিদায় নিয়ে রওনা হয়ে সিরিয়াতে চলে আসলেন সিরিয়াতে চলে আসার পরে বহুদিন পার হয়ে গেল দেখেন এমন একজন সাহাবী নবীকে এতটায় ভালোবাসা দিয়েছিলেন আল্লাহর নবী তার ভালোবাসা ভুলতে পারেন নাই গভীর রাত বেলাল ঘুমায় আল্লাহর নবী তার স্বপ্ন দেখায় বললেন কি রে বেলাল তুমি আমার সঙ্গে কেন এরকম জুলুম শুরু করছো তুমি কেন আমার জিয়ারতে আসো না তুমি আসো আমি নবীর জিয়ারতে আসো বুঝতে পারতেছেন একজন সাহাবী কি পরিমাণে রসূলকে ভালোবাসা দিলি আল্লাহর নবী স্বপ্নে থেকে ডাকতে গেছে বেলাল ইমাম সুফকি আর শিফা ও সাকামের ভিতরে তিনি লিখতেছেন হযরত বেলালকে নবীজি ডাকতে বলতেছে বেলাল আমার জিয়ারতে তুমি কেন আসো না কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না আমার সাক্ষাতে আসো না তুমি আসো স্বপ্নখানা দেখিয়া বেলাল স্থির থাকতে পারেন নাই আল্লাহর নবী বলছেন মান রানি ফিল মানামি ফাকাদ রাআহা যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবীকে স্বপ্ন দেখছে কারণ আমি নবী নিজে দেখা দিয়েছি ছবি আসি নাই আমি নবী আসি নবী আসি তার মানে হাদিস থেকে বুঝতে পারলাম তখনও নবী ছিল এখনো নবী আছে কিন্তু যার চোখ আছে সে নবী দেখতে পায় যার চোখ নাই সে নবী দেখতে পায় না কি কথা কন না কেন ঠিক না হযরত বেলাল সুদূর সিরিয়া থেকে রওনা দিয়ে মদিনাতে আসছে মদিনায় আসার পরে পাগল পাড়া সাহাবী নবী আসতে বলছে এখন বুঝেন তো আপনাকে যদি রসুল স্বপ্নে ডাকে আর আপনি যদি মদিনায় যান তো আপনার হালত কি হবে আপনাকে দিয়ে বুঝাই মদিনাতে দাঁড়ায় থাকবেন মদিনায় নবীজি রওজা মোবারকের দাঁড়ায় দেখবেন বহু হাজি আছে রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে ঝরঝর করে চোখের পানি পড়তে থাকে এই পানি ঠেকানো যায় না এই পানি দলি এই পানি হৃদয়ের ভালোবাসা থেকে আসে কি কথা কন না কেন এই পানি দলিল দিয়ে হয় না এটা হৃদয়ের গভীর থেকে আসে এখান থেকে আসে চোখের পানি গভীর থেকে আসে এটা দলিল দিয়ে হয় না নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা মুবারকে বসে বসে কাঁদতেছিলেন তিনি রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল বসে বসে তিনি কাঁদতে স্যার বলে হুজুর গোলাম কাশতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আসতে বলেছেন আমি আসছি বসে বসে তিনি কাঁদতেছেন এইভাবে নতুন মুয়াজ্জিন আসছে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন উপস্থিত ডাক দেখো সাহাবীরা তোমরা শুনছ নতুন নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে এই কথা শুনিয়া বহু সাহাবী ঘর থেকে বের হইয়া হযরত বেলালের পাশে দাঁড়ায় কান্দে বেলালও কান্দে সাহাবিরাও কান্দে কারণ সেই দিনের স্মৃতিগুলি মনে করে করে সাহাবিরা কান্দে স্যার বলে বেলাল রে কতদিন হলো আমরা তোমার কণ্ঠে আজান শুনি না একটা বার তুমি দাঁড়াও আমাদের আজান শোনাও বেলাল কান্দার বলে সাহাবিরা রে আমি কারে আজান শোনাবো বলো আমার নবী নাই কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো আমার নবীর অন্তকালের পরে আমি বেলাল আজান বন্ধ করছি আর আমি আজান দিই নাই তোমরা আমাকে বারণ করিও না অনুরোধ করিও না সাহাবিরা বলেন না রে বেলাল আজান একটা বার আমার আজান শোনাও সাহাবিরা ডাক দিয়ে বলল বেলাল আমাদের কথায় হয়তো আজান দিবে না দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি হযরত ইমাম হাসান হুসাইন তখন বালক কিন্তু দেখতে নবীর মতো দেখা যাইতো দুই দৌহিত্র
رسول كريمير چهارا پیچلن ترا الله نبی شرق کو جن صحبی تدر کے کم مایا کرتن بھالو باشتے حضرت امام حسن حسین کے نیاشا حلو امام حسن کے دکھر پرے بلال روزہ شریفتے کے اٹھے امام حسن بکر مدو ماتھا ٹھکے گن گن کرے کانتے لگلن ابار امام حسین بکر مدو ماتھا ٹھکے کانتے لگلن এই কান্না দেখে সাহাবীরাও কাঁদতে লাগলেন আহা মদিনার একটা পরিবেশ তখন আলাদা পরিবেশ হয়ে গেল সবাই কান্না করতে লাগলেন ইমাম হাসান ডাকতে বলল নানার মুয়াজ্জিন কতদিন হলো জিলহাম দিয়া তুমি নানার আজান শুনাইতা একটা বার তুমি যাও আমাদেরকেও তুমি আজান শোনা আমরা ওই আযানটা আবার শুনতে চাই হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই দৌড়ে চলে গেলেন সেই মহিলার ঘরের ছাদের উপরে বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ উঁচু ছাদ ছিল এই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিতেন সহিহ সুনান আবু দাউদের 520 নম্বর হাদিস ওই ছাদের উপরে দাঁড়ায়া বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে শুরু করলেন الله أكبر الله أكبر أجانر أبسط شام دينار مدو سوريه گلو الله أكبر الله أكبر شام دينار بيتوري أجان سوريه گلو غور تيكي صحابينا بير ہوئي دور مرسي নবীর মুয়াজ্জিন বেলাল আযান দাই আযানের ফয়জতে তুই কঠিন সাহাবীদের হৃদয়গুলি কেড়ে কেড়ে টেনে টেনে মদিনার নবীর মসজিদের দিকে নিয়ে আসতেছে পাগল পড়া হয়ে গেলেন সাহাবীরা বেলালের আযান বেলাল আযান দিচ্ছে নবীর মুয়াজ্জিন আযান দিতেছে আজ أشهد أن لا إله إلا الله غانت كي محيلة را پرجنت بير ہوئے دورمار سے بچا گچا نئے نبی بجھی فریاش سے ایکٹ آواز آشتر چھلو امام سبکی لکھے তখন মদিনার ভিতরে একটা রব উঠে গেল নবী বুঝি ফিরে আসছে নবী কি ফিরে আসছেনি সবার মুখে একটাই বাক্য নবী আসছেনি নবী বুঝি ফিরে আসছে এই কথা বলতে বলতে সমস্ত সাহাবীরা মদিনার রন্ধ্রন্ধ্র থেকে এলাকা এলাকা দৌড়ে দৌড়ে আসতে লাগলো আহা মদিনার নবীর মসজিদে সাহাবীদের টয়টম্বর হয়ে গেল বাচ্চারাও কান্দে মহিলারাও কান্দে যুবকরাও কান্দে বৃদ্ধ সাহাবীরাও কান্দেছে বেলাল আযান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নবীর ইন্তেকালের পরে এইভাবে কোনোদিন মদিনার মানুষ আর কান্না করে নাই বেলাল যেদিন আযান দিয়েছিলেন নবীর ইন্তেকালের পরে আর কোনোদিন বেলাল আযান দেন নাই এই আযান শুনিয়া প্রত্যেক মদিনার মানুষ কান্না করতে করতে চোখের পানি ভরতেছে আহা এমন কেউ ছিল না রে সেই দিন নবীর কথা মনে করে না কাঁপছিল বেলাল যখন আযান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে কারো আযানে জমিন কাঁপে নাই কারো আযানে জমিন কাঁপবেও না একজনের আযানে পৃথিবীর মাটি কেঁপেছিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলা হলো সাথে সাথে জমিন থরথর থরথর করে কেঁপে উঠছে চিৎকার করে বলবেন কি আল্লাহু আকবার হায় 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 জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই জমির পর্যন্ত স্থির থাকতে পারে নাই বেলালের ভালোবাসা আযানের ফয়জুত জমির পর্যন্ত স্থির থাকতে পারে নাই মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে
বেলাল আর আযান দিতে পারলেন না, তিনি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। সারা মদিনার মানুষ কাঁদতেছে নবীজির সেই স্মৃতিগুলি মনে করে, সাহাবীদের হৃদয়গুলি চৌচির হয়ে ফেটে ফেটে যাচ্ছে। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, দুনিয়ায় নবীর দেখা পাইতাম। দিল উজাড় করে সাহাবীরা নবীকে ভালোবাসত, ওই দিন মদিনার এমন কোন সাহাবী নাই, কি মহিলা কি পুরুষ কি ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বালক এবং কিশোর, যুবক এবং বৃদ্ধ এবং বৃদ্ধা সবাই সেদিন নবীর বিরহ বেদনায় চোখের পানি ফেলে ফেলে কাঁদছি। আহা, নবীর ইন্তেকালের পরে ওই দিনের মতো এমন কান্না মদিনাতে আর কোনো দিন আসে নাই। বেলালের হুশ ফিরে আসলো, মদিনা থেকে বেলাল বেদায় নিলে, একটাই বাক্য, আমি আজান দিছি নবী আসে। ও সাহাবীরা আমাকে আর আজান দিতে অনুরোধ করো না, নবীর বিরহ বেদনা আমার আর সহ্য হয়, মনের বিরাট বড় কষ্ট বিরহ বেদনা নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার সিরিয়াতে চলে গেলেন। নবীর ইন্তেকালের পরে মাত্র দুইটা আজান বেলাল রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন, আর একটা আজান বাইতুল আকসায় দিয়েছিলেন, যে আকসা নিয়ে আজ মুসলমানরা জিহাদে লিপ্ত আছে, যেই আকসার জন্য হামাসের যোদ্ধার জীবন দিচ্ছে, যেই আকসার জন্য এই পর্যন্ত 30,000 ফিলিস্তিনের জীবন চলে গেল, যে আকসার জন্য 75 বছর ধরে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জীবন চলে গেল, যেই বাইতুল আকসার জন্য লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জীবন চলে যাচ্ছে, কত ফিলিস্তিনি শহীদ হয়ে যাচ্ছে ওই আকসার জন্য। আমরা মনে করি ওরাই বর্তমানে এই উম্মতের শ্রেষ্ঠ সত্তা, ওরাই প্রকৃত মুসলমান, যারা বাতিলের সামনে মাথা নত না করে নিজেদের জীবনকে কুরবানি করে দিচ্ছে, ওরাই শ্রেষ্ঠ মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? প্রশ্ন করবেন, হুজুর আমাদের কি কোনো কাজ আছে? অবশ্যই আছে, আমাদের কাজ হলো, আমাদের কাজ হচ্ছে রসুল করিমকে মোহাব্বত করা। যদি আপনারা বলেন হ্যাঁ হুজুর বাইতুল আকসাকে আমরাও ভালোবাসি, তাহলে ফিলিস্তিনের কয়েকটা পণ্য আপনারা কখনো কিনবেন না, ইসরায়েলের কয়েকটা পণ্য আপনারা কিনবেন না, আমরাও জিহাদে অংশগ্রহণ করতে পারি। এক নম্বর, আমরা ইসরায়েলের পেপসি কোকাকোলা ফান্টা এবং